তোর কান দিয়ে ঢুকে মুখ দিয়ে বাইর করে আর ইলিশ মাছের মতন জুলে তুই আম হ্যাঁ আমার সে রেজেসমি হ্যাঁ তো এক পাগলের লগে ফিরিত করতেছে এই পাগল তো এখন আই ফুরছে আপনি সিকান্দার বক্স একদম রক্সের ভগ্নিপতি কংগ্রাচুলেশনস বস আমার ছোটবেলার বান্ধবী শায়লা সে হইনো চেন্ট আমি হইনো চেন্ট আমরা দুইজন এক জায়গায় খাবায় গল্প করছি আলগা ভিডিও করেছে সেটা ভাবি সত্যি করে বলেন তো সিকান্দার ভাই আপনাকে কিছু বলছে না না ও আমাকে কেন কিছু বলবে আমি ঠিক আছি তাই তো বলি সিকান্দার ভাই তো কিছু বলার মতো মানুষ না আর যদি কিছু বললেও থাকে তার মনটা অনেক ভালো জানেন ভাবি আমার যদি মন খারাপ হইতো সিকান্দার ভাই আমার পিস পিস সারা গ্রাম ঘুরতো আর খালি জিগাইতো আমার মন খারাপ কেন আমার মন খারাপ কেন ছোটবেলা থেকে এসে অনেক ফুঙ্কা তার যখন 3 বছর বয়স আর আমার সামনে যে যাইতে আমার কইতো ভাইয়া আমার কুলে লও কুলে লও কুলে লও আমি অল্প একটু কুলে লই আবার দাম করে ফালাইতাম তুমি রক্ত লাগতো খুব ডিস্টার্ব 3 বছরের বাচ্চাকে তুমি কুলে থেকে ঠাস করে ফেলে দিতা না দিতাম কি তা করাম ফুঙ্কা তো ছোটবেলা থেকে টাবি ব্যথা পাইতো না দূর গো সিকান্দার ভাই আমার একটু কইতে দাও তারপরে না আমার বাজারে নিয়ে যেত মেলা থেকে চুরি মালা অনেক কিছু কিনা দিত ও সব খেলবাতি খেলবাতি ওই যে ফুলাফাইনের বাসারার আর দূর থামো না আমি একটু ভাবিকে বলি এই যে আমাকে না নৌকা দিয়ে ঘুরাইতো তাই তুমি 3 বছরের বাচ্চাকে নৌকা দিয়ে ঘুরাতা আমরা বিলঞ্চল তো ভয় না কিয়া আমরা তো বিলঞ্চল কোনো রাস্তা ছিল না বুঝছো মানে কিতা করাম সব সময় না তো বিশেষ করে বর্ষাকালে যখন বন্যা হইতো তখন মনে করো যে এই ফোনটাই ফোন নিয়ে আমার বলতো যে আমাকে নিয়ে একটু নৌকায় ঘুরো আমি ঘুরতাম তখন তো আমি হইনো চেন সে হইনো চেন এখন কিতা করাম আর 3 বছর না তখন 1 বছর বড় হয়েছে আর একটা মেয়ে কি তোমার জন্য বড় হইতো না অদ্ভুত কথা এই তো আর তুমি চিঠি চারণ শুরু করছো কে রে আমার হ্যাঁ আমি কি মরে যাই আমার স্মরণ সভা অদ্ভুত চুপ থাকো আমি যা বুঝা খুব ভালো বুঝতে পেরেছি শালাপু চলেন আমরা যে কথা বলি আসেন জি আসেন তুমি নিয়ে যাচ্ছ কোনো সমাধান না করে আল্লাহ ওই কিতা করলাম সব দিন খালি আমার আলগার পাড়া কাটতে না কাটতে শালাই উপস্থিত আমার এই গালি ভাল লাগে না আলগা আছে শিলা আছে কতজন আছে আর কাউরে দেয় এটা খালি আমারে জাব দিয়ে বুঝে যাম এটা তো পারতাম না আমি হাতর জানি আদরে গেছি কিল্লি গেলাম সব সখীরে পার করিতে নেব আনাই আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের গাঁটের মাঝি তোমার বেলা পয়সা নেব না টড ড টড ড 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 কারণ সাহেব মনে অনেক আনন্দ আপনার বউ কোথায় বউ চলে আসবো আচ্ছা আপনার হক গলে আমার বউর পিছনে লাগছেন কেন আপনাকে কি বলো নাই থাকবো না কেন অবশ্যই আছে আর সবারই আইতেব জেসমিনের বিয়া না নাইলে চলবো তো আলগা ভেগারে ঘরে ভেগার ভাইয়া কেমন আছেন আপনি জি সিকান্দার ভাই অনেক ভালো আছি বিশ্বাস করেন সবার মধ্যে আমি সবচেয়ে বেশি ভালো আছি অনেক চালাক তুই আমি সিকান্দার বক্স আমি বুকা তুই আমার ব্ল্যাকমেল করতে চাস আচ্ছা তোর এত জায়গায় আমি লই যাইতারছি তুই যদি আমারে কইতি যে ভাই আপনার গ্রামে আমি যামু আমি তোর লই যাইতাম না হ্যাঁ তুই পলিটিক্স করস তুই আমার লগে তুই ভিডিও করস হ্যাঁ আমার ভিডিও করস তুই না হ্যাঁ আমার বউর লগে গোপনে আঘাত করস কত বড় শিয়ান শিয়ান তুই সিকান্দার ভাই এটা কি বলছেন আমি তো ভিডিও করেছি সবাইকে দেখানোর জন্য যে আপনাকে ভিডিওতে কত সুন্দর লাগে আপনি তো ভাবিকে দেখাতে না করলেন তাই সবাইকে দেখিয়েছি এইমাত্র এইমাত্র হারুন ভাই আর আবে ভাইকে দেখিয়েছি জি ভিডিও তো আপনারা যা লাগতা ছিল না কঠিন লাগতা ছিল ও সিকান্দার ভাই আপনার সাথে আমি আরেকটা ব্যাপার শেয়ার করবো কে যেন আমার ফোন থেকে সব স্টিল পিকচার গুলো ডিলিট করে দিয়েছে ভাগ্যিস
ভিডিওগুলো ডিলিট করতে পারেনি। আমি কত বড় অপূর্ব সুযোগ দিয়েছি, তুই তুই আর ভানকে কিচ করবি? তোর একটা নিয়ত আমি আমি বলেছি, ওকে নো প্রবলেম। আমিও বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিলাম, যা যা আমার হবে তারপর তো চুপ আমি নিয়ে নিব। কেন তুই গাদ্দারি করেছিস? বিশ্বাস করেন ভাইয়া, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার একটু সমস্যা ছিল। বল তোর কি সমস্যা, বলে ফেল বাবু। আমি না আন্দাজের উপর ডিলিট করেছি ভাইয়া। আন্দাজে ডিলিট করবি কেন? তুই কেন আন্দাজে ডিলিট করবি? তোর চক্ষু নাই, তোর চোখে টাটা পড়ছে। ফইনি কি হয়েছে বল। না না, আমার আমার চোখে একটু সমস্যা আছে, আমি একটু রাতে কম দেখি। ফইনি রাইট কেন রে, কেমন লাগে? তুই তাহলে রাইতে ডিলিট করতে গেছিস কেন? হ্যাঁ দিনে করতি তুই, আমার তো সময় ব্যাপার না, আমার দরকার হলো ডিলিট করণের, তুই করলি না কে রে ভাই? কেন করস নাই? না ভাইয়া, আমার আমার এখন একটু চিকিৎসা চলছে ভাইয়া, কোনো সমস্যা হবে না ভাইয়া। সুসার ফান, সে তো খালি মেয়ে না, তার তো নানান প্রবলেম, সে তো প্রবলেমের ডিব্বা। বন্ধু কোনো টেনশন নিস না, ওর অনেক সমস্যা আছে, ওর জন্য আমি স্বামী একে হারাচ্ছি বন্ধু, ওর কিছু একটা আজকে আমি করে ছাড়বো। ওকে ধার, ওকে কিটা করবি তুই? ওকে আমি বিলের দাঁড়াচ্ছি বাবা বন্ধু, তুই ওকে ছাড়ে দে, ওকে ধার। তুই একটা কষাই, তুই কষাই, তুই মানুষের ভিতরে পড়স না, এ তুনের মম তুই, সীমার ঘরে সীমার। কিটা কইছিস তুই? একটা ইনোসেন্ট ছেলে, তাকে আমরা গাইল ফরতাছি ঠিক আছে, তাকে পানি ফলা দিয়াম। হ্যাঁ সাঁতার জানো ভাইয়া তুমি? দেখছো সাঁতার জানে নাই ফোলা, তাকে আমরা পানি ফলাই দিয়াম, এটা কোনো কথা? আমরা কি নির্মম? শুনো ভাইয়া শুনো, তুমি একটা কাজ করতে গেছো, কেমন ফেল করেছো কোনো ব্যাপার না। হ্যাঁ পারিব না, এই কথাটি বলিও না। কেন পারিবে না তাহা? ভাবিও একবার, একবার না পারিলে দেখো শতবার। বলি না জানি তোর ছোঁয়ায় যৌবনে মন লাগলো শিহরণ, তোর ছোঁয়ায় যৌবনে মন লাগলো শিহরণ। অন্য পারে তো দরিয়ার পানি, মতলব জানি পানির পানি, দরিয়ার পানি সাদা চান, সাদা চান। ইয়াহু স্যার মই আজ কোথায় ছিল তুমি? একান্দার বক্স সাহেব ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, এই মালকের নাম দানি হলো, অনেক কষ্ট আবিষ্কার করেছে। আচ্ছা শোনো, আলগা রে বুদ্ধি করতে ওদুরের পানি। তোমার সমস্যা কি তা? এতদিন ফোন ধরো নাই কেরে? হ্যাঁ কি হয়েছে? কালকে সারাদিন তোমার ফোন দিছি, তোমার ফোন বন্ধ আছিল কেরে? ফোন এই মোবাইল নষ্ট হয়েছে। ও আচ্ছা, মোবাইল কিনবার পারো না কি? শুনো, আজতে ছয়বার করে ফোন দিবা ঠিক আছে? কোনো কথা শুনবা চাই না, কোনো কথা না। যদি ঝামেলা করো বাচ্চা কাচ্চা নিয়ে যেদিক দুই সব যায় চলে যাও। হ্যাঁ একদম, হ্যাঁ কিসের এত কাজ তোমার? আচ্ছা যাও কাজে যাও, দুই ঘন্টা পর আবার ফোন দিবা। আরে বারোবার হইলে বারোবার, সমস্যা কি? হ্যাঁ দুই ঘন্টা ঠিক আছে, কোনো লাভ নাই। কি লাভ নাই? সময় থাকতে ভালো হয়ে যান আন্টি। আমি আবার কি করছি? না কিছু করেন নাই, ওই যে মনের মধ্যে একটু ভয় ঢুকছে সেটা বললাম।
আমার মনে আবার কিসের ভয়? বুঝলে, আমতা আমতা করতেছেন তার মানে ভয় ঢুকছে। হ্যাঁ, লেবু বেশি সিপাইলে তিতা হয়ে যায়, স্বামীরে শাসন করবেন। হ্যাঁ, গোটু সৌদি আরব, তারপরে করেন শাসন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু ওই খাঁচার ভিতরে বন্দি করে পাখি রাখবেন, পাখি কিন্তু থাকবো না। তো সাবধান, বি কেয়ারফুল। কি বলতেছেন মামা এইসব আপনি? হাসা কথাই কইতেছে, মিশা তো কিছু কয় নাই। তুই কি ভালো ব্যবহার করো সার লোকে? চব্বিশটা ঘন্টা গাইল মন্দির উপর রাখোস, একটু নরম একটু বুঝে শুনে কথা ক, নাহলে কিন্তু যাইব গা, থাকবো না। আমার জামাই এমন না। আন্টি, আমরা আমাদের কথা বলছি, এখন বিচার আপনার কাছে। আমারটা আমি বুঝি। বাজি কে বাজি খাইব? বেগার আমরা সবাই খাইয়াম। অন উঠুন আপনারা, মামা আমি অপেক্ষা করতেছে, ফুলাপক্ষ বলে আইব, পছন্দ হয়ে গেলে আজকেই বিয়া, উঠুন। জামাই, তোমার বক্তৃতা শুনলাম, কিন্তু ওই মিরসুকির কি হবে? ওদিকে তো ওই যে আজকে নাকি মিরসুকির বিয়া হয়ে যাবে। আচ্ছা একটু পরে, আপনি মিরসুকির বাবা রে আমার একটু ফোনে ধরাই দিয়েন। মিরসুকির মামা নাই। আরে ফোন নিয়ে আমি বাবা কইছি, বাবা বাবা। আচ্ছা ঠিক আছে, দে মনে। ওই কিন্তু কি কইবা তারে? এটা আমি বুঝুম, এখন চলেন সবাই বয়ে রয়েছে, তোমরা যাও, আমার মনটা খুব খারাপ। আচ্ছা তাহলে আপনার বইয়া তাহলে আপা। হুম, বইয়া তাহলে। রান হট টমেটো সস, সসের বস, ইফতারি তাই বেশি জোস। আপনারা দেখছেন রাধুনি নিবেদিত ছয় পর্বের ধারাবাহিক সিকান্দার বক্স, এখন নিজ গ্রামে। ভাই মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আমার ভাল লাগছে না স্বামীয়া, ওদিকে ঘরের মধ্যে সবাই জেসমিনের বিলে কথা বলছে। চলেন ভাইয়া, সবাই তো আমাদের জন্য ওয়েট করছে, এই জন্য তো আমি এসেছি। আমি যাবো না স্বামীয়া, কারণ বিয়ে দেখলে আমার সহ্য হয় না। ওই বিয়ে দেখলে মনে হয় কেমন নিজের মাংস নিয়ে চিবিয়ে খাই স্বামীয়া। তোমাকে একটা কথা বলবো স্বামীয়া, তুমি কেন বলছো তোমাকে ভুলে যেতে? কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কেন তুমি বলছো যে আমি ভুলে দেখতে চাই? কেন স্বামীয়া? প্লিজ ভাইয়া, আমি এর আগেও আপনাকে বলেছি, বারবার এক জিনিস আমি বলতে পারবো না, এই বিষয়ে আমাকে আর কোয়েশ্চেন করেন না প্লিজ। ঠিক আছে, আমি আর বলবো না, কারণ আমি তো জানি আমি একটা বন্দা। বন্দা? না, আমি একটা বিধবা। বিধবা? কেন এমন হচ্ছে আমার? অবাক, অবাক কথা বলেছি তুমি বুঝোনি। আচ্ছা ভাইয়া, অনেকক্ষণ ধরে না অনুভব ভাইকে দেখতে পাচ্ছি না, যখন ধরে বলেছে এমন কি তুই রাত দিকে কম যাস রে, সে চোখ পিটপিট করে বলছে কি ভাইয়া, সরি ভাইয়া, ভাইয়া আমি রাত একটু কম দেখি ভাইয়া, ও ভাইয়া মাফ করে দেবো ভাইয়া। সাথে সাথে আমি রাঙামাটির ফ্ল্যাশব্যাকে চলে গেলাম। একদিন রাতের হোটেলের দরজার সামনে দাঁড়িয়ে ওকে বলছিলাম কি শোনো শোনো ভাই, চলো আমরা রাতে ডিনার করে চলে আসি। জানলার দিক তাকিয়ে সে বলছে কি চোখ পিটপিট করে, ভাই আমি রাতে ডিনার করবো না, ডিনার করলে আমি ফ্যাট হয়ে যাব ভাইয়া। আমি বলেছি ওকে ওকে ওকে। তখন আমার রাতটা একবার ভাবিছিলাম ওরে ডালনে কুচ কালা হে, আমি কিচ্ছু মনে করিনি তোমার দিক তাকিয়ে। এখন দেখো সিকান্দার বক্স ঠিকই ওকে পানিশমেন্ট দিচ্ছে, পুকুরের মাঝখানে নামায়া ওর পানিশমেন্ট চলছে তুমি জানো। পানিতে পড়ে যাবে, চলো নামাই দিয়েছি। তুমি মন খারাপ করে আছো কেন? আমি তো বলেছি আমি একটা ব্যবস্থা করবই করব। কি ব্যবস্থা করবেন আপনি? ঘরে তো মিটিং চলতেছে, বিকালে ফলাফল খাইব, আমার বিয়া পড়া দিব। ইম্পসিবল, ইম্পসিবল, এটা হতে পারে না,
এটা আমি মানি না, মানবো না। আমি একটা ব্যবস্থা করবোই, দরকার হলে সু করবো, কেস করবো। আমি ইতান করে কোনো লাভ হইতো না, আপনি বুঝুন না কেরে ব্যক্তি মিললাম না রে। চলুন আমরা বাইরে যাই। আমি বিশ্বাস করি এটা অনৈতিক কাজ, আমার পক্ষে এটা সম্ভব না, একদম সম্ভব না। পারবেন না কেন? অবশ্যই পারবেন, আপনি পারতে হইব। আপনি আবার এসেছেন? আপনি তো ভাই একটা পেইন। পেইন না, আমি এখানে সবার সাহায্য করতে আসছি। আপনি উপকার করতে আসছেন? আপনি সিকান্দার ভাই আর ভাবির সাথে একটা প্যাশ লাগানোর জন্য এখানে আসছেন? দেখেন ভাই, আমি রেগে গেলে কিন্তু খবর আছে, আমার রাগ সম্পর্কে কিন্তু আপনার ধারণা নেই। পাগলা করতে আমি কিন্তু বহুদিন রোগ থাকে, সে কথা বললাম না। দাঁড়ান, জেসমিনের আমার বিয়েটা হইল, তারপর আপনার খবর করে ছাড়বো আমি। আমার কেউ খবর করতে পারবে না, সবার খবর তো আমার কাছেই থাকে। এ ভাই, আপনি যান তো প্লিজ, আধ্যাত্মিক কথা বলবেন না আমার সাথে, এমন অনেক টেনশন আছে জেসমিনকে নিয়ে। টেনশনে তো কিছু নাই, জেসমিনের লয়া ভাই গেছে। আচ্ছা, আপনার নাম জানি কি? তরুণ, তরুণ। হ্যাঁ তরুণ ভাই, আপনি তো অনার পাগল না, এই সুযোগ পালাছেন দূরে, বহু দূরে। দেখেছো কি ধরনের উদ্ভট একটা হাসি দিল জিব্বা বের করে? উনি ওই যে স্টেশনের ওই লোকটা না? হ্যাঁ, বাবের বন্ধু। হ্যাঁ, আবার আসছে, ইজেট কোথাকার। আমি তাহলে এখন চলে যাই। হ্যাঁ জেসমিন, তুমি যাও। তাহলে বরপক্ষের বাবা মা নিশ্চয়ই একটা পাগলির সাথে তার ছেলেকে বিয়ে দেবে না। ভালো বুদ্ধি তো। কত ভদ্র আয়ো করে তোমারে মামি মামি করে জান দেলা। তুমি তো মনে হয় সুন্দর বাক্সের কিছু তো কইছো না। হ্যাঁ, কোন কথাটা কইতেছি না, ওন কে কয়া ফাগলের তো একটা ব্যবস্থা করুন লাগে। আচ্ছা, তোমরা টেনশন করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমি দেখাম নে। আচ্ছা শুনো মামা, এই যে ট্যাডি, অসুবিধা নেই, ইচ্ছা মতন যখন যা লাগে খরচ করো। হ্যাঁ, আমি এটা তেমন লিখে আইছিলাম। ঠিক আছে, আমি যাই। তুমিও টেনশন করো না, এটা দুই সাইডটা ফাগল সে উঠে আলেন কমতা আমার আছে, বুঝছো না? না, ও করে নিয়ে ফুসকুরির মাঝখানে গাড়ি তো দিলাম, কোনো কথা। ঠিক আছে, আমি 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 যে হাজার রাত আছে কমতা তার আছে। আচ্ছা যাও বাবা, যাও দম, তুই দুনিয়া দেখছো? হ্যাঁ, আজ যার দিনেরও মানুষ আছে, কুকটিটিয়া তোমার আত্ম দিয়া কইলো জ্যামবাই চ্যাম্বা খরচ করতে। হ্যাঁ, দেহন লাগতো না, কার বাইক না, আমার বাইক না, সিয়ান্দার বাক্স। তোমার স্যারা তো সারা জিন্দগি যে তাকতাছে মালয়েশিয়া, আমার 5,000 টাকা দিছে কোনোদিন? বেকতার টিয়া তোমারটা দে, আমার দে, টিয়া হুঁ গেও দেখতারি না, ধরো। উফ, কি ময়লা, এমন পরিবেশে থাকা যায়? ছি 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 ছি। উফ, ওকি নোংরা কোনা নে, পানি দিয়ে ফটফট দিয়ে পরিষ্কার, বাইক মেসে না ওরা মোরাও গা, ডুবাই খাও, ডুবাও, খালি ডুবাও। আরে সাদা দেন ভাইয়া, ইয়া
তুমি এখানে কি করছো? মোর ডিউটি চলতে আছে, ওরে দেহন না, সারেরা দিয়ে গেছে। সারেরা কইছে ওজন ওড়তে না পারে, এই কোলার পানি আর মাছ বেবাক উড়ে যাইবে, ওহন থাকি যাই পড়তে পারবি না, তুই উড়তে পারবি না। সামিহা বেবি দেখো না, ওরা আমাকে পানিতে বন্দি করে রেখেছে। ঠিক করেছে, আপনি ঝামেলা করেছেন, আপনাকে শাস্তি দিয়েছে। আচ্ছা অনুভব ভাইয়া, আপনি কি আসলে রাতে দেখেন না? না, মানে একটু কম দেখি। আমাকে আগে কেন বলেননি? আসলে তোমাকে বলার মতো সেরকম পরিবেশ হয়নি তো, তাই বলা হয়নি। আর কি কি মিথ্যা কথা বলেছেন একটু বলেন প্লিজ। এ তো মাত্র শুরু, আরো কঠিন কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। এর চেয়েও কঠিন শাস্তি? সো আপনি সত্যি কথাটা বলেন। সামিয়া তুমি আমাকে ভুল বোঝো না, I'm sorry, I'm really sorry. অনুভব কি ব্যাপার, তুমি এখানে কেন, কি হচ্ছে কি এখানে? এখানে মোর ডিউটি চলতে লাগছে, সারেরা মোর ডিউটি দিয়ে গেছে। কি ব্যাপার, তোমার সব সাদা কেন? হ্যাঁ তুমি কে? কে হে? মই আর ফান্সারের পিএস, মোর নাম হইলো সাদা সানমিয়া। ঠিক আছে তুমি থাকো। অনুভব তুমি কোনো চিন্তা করো না, তোমার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে এর বিরুদ্ধে আমি অ্যাকশন নিচ্ছি। আমি যাচ্ছি এখনই, তোমাকে উঠানোর ব্যবস্থা করছি। আমি জেসমিনের সাথে বিয়ের পর্বটা সারবো, না সারলে প্রায় পাকাপাকি করে চলে আসছি। তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি জাস্ট মিনিট আমি আসছি তোমার এখানে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সাথে, অন্যায়ের বিরুদ্ধে আমি সব সময় আছি, প্রতিবাদে হবেই। আপনি এখানেই থাকেন, চুপচাপ থাকবেন, আসলেন ভাইয়া কড়া গার্ড দিবা, বুঝছো? সামিহা বেবি এও সিধাবি না, মুই মানুষ হইলে কলো অমানুষ না, বুঝছো? তুই যে ডুবাইতে লাগছো কুমইরিন নাহান, তোর জরাত পেরে মুই কি করছি, এই যে প্যারাসিটামল আনছি, ওই না পানি আছে, এক কোষ পানি লইয়া বকত করে গিল্লে খা, এই লো প্যারাসিটামল, ধর এ ধরছো, গিল্লে খা না জরাইবে। চিকেন ফ্রাই এ প্রান্স সসের বস, নতুন জুতো, বা ভাই বা, পুরনো বন্ধুত্ব নতুন। আলগা হয় নাকি কাম সাইকেল চিনি কাম কি ফলাই যায়, না জীবনে যত লাভ বিপদে হোক সিকান্দার পেজ করন লাগবো, পেজ তখন না আমি একবার মডেল হয়েছিলাম একটা মেয়ের সাথে, সে ভিডিওটা সিকান্দার ভাইকে দেখিয়েছি। সিদ্দিক তুমি তো তোমার ভাবিকে কখনো বলোইনি, দেখাবে না তুমি? আরে না, এটা ফোনে ভিডিও দেখে তুমি কিতা করতা? না আলগাকে অনেক হ্যান্ডসাম লেগেছে, টল তো, আর মেয়েটাকে লেগেছে তুফনি বেন প্যারাসিটামলের মতো, আলগা ট্যাঙ্গন নিচে পড়ে রয়েছে কি? তাই বলে দেখবো না, এটা কোনো কথা, আমি দেখবো, সিদ্দিক দেখাও। হ্যাঁ তুমি মানুষের ভিডিও দেখে কী করতা, এটা কোনো বড়লোকের কাজ? চি 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 চি, আলগা তুমি যাও তো ভাই ওদিকে গিয়ে দেখো, আমি মামারে লয়ে অনেক টেনশন আছি, সে বোধহয় মিচ্ছুক রেলে টেনশন করতেছে, যাও তো আমাকে খবর দিও কেমন, যাও। আচ্ছা ঠিক আছে ভাবি আমি আসি। হ্যাঁ ও ভাবি, আমার সাথে যদি কেউ ফাজলামো করে তাহলে আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। আচ্ছা ঠিক আছে। ওই সিকান্দার ভাই আওয়াজ দিচ্ছে, পাগল লাগি তুমি? হ্যাঁ আমি তোমার ফোন নিয়ে কইতাম কেরে, তুমি আমার মেহমান না, আমি বলেছি মামাকে আবেদ রে আরুন রে, এর আরে নাই না, খালি তোমার একলা জানলে সবচেয়ে ভালো হইতো, এরা তো ডিস্টার্ব। ঠিক আছে আমি আসি, আরে মামার কথা কইও না, কঠিন টেনশনে আছে, আমার মনে হয় কি মিচ্ছুকিরে হাসাই বিয়া করতে চাইছিল, লজ্জা কইতারে নাই। ভাবি আপনাকে মামি খুঁজতেছে। আচ্ছা তুমি কি মানুষ না, হাফের বাচ্চা কত, হ্যাঁ আসা যাওয়া করো কিছুই টের পাই না, কেন এত বারবার কেন আসে, কে দিয়ে কোনো কাজ নাই তোমার? চরি
আচ্ছা ঠিক আছে যাও তুমি ফুটো, আমরা আসতেছি, ও আসবে, সমস্যা নাই, যাও। ভাবি আপনাকে তো আরেকটা কাহিনী বলাই হয়নি, একবার সিকান্দার ভাই। আচ্ছা তোমার এত ফোন নেওয়ার কথা কেন? হ্যাঁ খালি চিতিচারণ চিতিচারণ, এত চিতিচারণ করলে মাথা প্রেসার পড়বো, প্রেসার পড়ে তোমার চিতি নষ্ট হয়ে যাবো। একদিন রাস্তাঘাটে আমার দেখা হইলে তুমি বলে কালু কেমন আছো, তখন কেমন হবো? ধরো আমার কিচ্ছু হইতো না, একবার না ভাবি আমার মনটা অনেক খারাপ। তোমার মনটা এত ফোন নিকে রে, হ্যাঁ খালি খারাপ হয়, এত যদি খারাপ হয় বিষ খাওয়া মেরে এলো নাকি রে মনটা? না খারাপ তো হইতে পারে, মন তো বুকে আছে, মন মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। আরে সিকান্দার ভাই থামেন তো, শুনুন ভাবি তারপর কি হয়েছে, আমার মন খারাপ বুঝতে পেরে সিকান্দার ভাই তো আমার পিস পিস আবার গেছে, যাওয়ার পরে তখন বুঝছে যে আমার মনটা ভীষণ খারাপ, আমার ইংলিশ সিনেমা দেখতে নিয়ে গেছিল। ইংলিশ সিনেমা? বাচ্চার আর সিনেমা, পাইটিং পাইটিং, ছোট বাচ্চার আর সিনেমা, কোনো কোনো খারাপ কোনো দৃশ্য নাই, খালি একটা একটা খালি সোমার দৃশ্য আছিল, তাও টুটটা করে আউ গাইছে, লগে লগে দুইটা পুলাইয়া বাড়ি মারছে, আমরা কিচ্ছু দেই নাই না। থামো বুঝতে পেরেছি আমি। আরে ভাই টুটট একটা চুমার দৃশ্য, বিশ্বাস করো ওই আমলে চিনামালের ভিতরে না সবসময় লাইট জ্বালানি না থাকতো। কি হলো তোমার তোমার তুমি সিকান্দার, আই লাভ ইউ তো অনেক আদর করে আমার আবেগ কমিয়ে দাও আল্লাহ রে, তো আবেগ কেন? কান্না থামো কান্না থামো কান্না থামো, ওকে ওইদিকে তাকাও। আমার নিজেরই এখন মনে হচ্ছে যে সিনেমা প্রদর্শনী তো আছে। I'm a man. I'm a human being. আমি অতীব দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, এরকম সুন্দর স্বচ্ছ শ্যামল পরিবেশে এরকম চামড়ি ভাষায় কথা বলা মোটো আমার উচিত না, আমার মন থেকে আসছ না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এটা কি ধরনের স্বৈরাচারী? এইসব এই বিংশ শতাব্দীতে এরকম স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে, আপনারা অবশ্য বুঝবেন না, আপনাদেরকে ক্লিয়ার করে বললে আপনারা জিনিসগুলি বুঝবেন। এই সময়ে এরকম মডার্ন যুগে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে তার মতের বিরুদ্ধে জোর করে অন্যায়ভাবে বিয়ে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? কখনোই ঠিক কি? আপনারা কথা বলছেন না কেন? সিকান্দার ভাই বলেছে আমি নাকি পাগল, হোয়াট এ ফানি টক। এই যে সার্টিফিকেট দেখুন, এই যে সার্টিফিকেট, আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি যে সুস্থ সবল একজন মানুষ, অথচ আমাকে পাগল বলছে। এটা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে কি করে পারিবারিকভাবে পারিবারিক পারিবারিক তন্ত্রের মতো একজন মানুষের উপর তাদের ডিসিশন চাপিয়ে দেয়, এটা সম্ভব? আমি কি পাত্র হিসেবে খারাপ? আমি একজন সুস্থ সবল মানুষ এবং আমি একজন শিক্ষিত, কোনো ধরনের খারাপ ব্যাড রিপোর্ট আমার নেই, আমার আমার ফ্যামিলিতে আমার এলাকায় গিয়ে দেখতে পারে তারা, অথচ
আমার বিরুদ্ধে, আমার মতের বিরুদ্ধে, আমার ইমোশনের বিরুদ্ধে এই ডিসিশন দিয়েছে পরিবার থেকে শ্রদ্ধেয় সিকান্দার ভাই। এই অন্যায় ডিসিশনের বিরুদ্ধে এবং যতক্ষণ পর্যন্ত আপনারা কি আমার সাথে আছেন? আপনি সমস্যা আপনি করবেন, আমরা না খাই বরুন কেন? তাহলে আর আমার কিছুই বলার নেই। ভূপেন হাজারিকার সেই ঐতিহাসিক গানটা আমার গেতে হবে, মানুষ মানুষের জন্য। জামাই পানি নিতে খারাপ ময়লা পানিতে, অথচ তার স্ত্রীকে তার থেকে দূরে সরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করব এবং দুর্বার আন্দোলন করে তুলব। তুমি যত বড় টেরর হও, গুন্ডা হও, ডাকাত হও, পানিতে আসো তোমাকে চুবিয়ে মারবো। তুমি কি মনে করেছো ডাঙায় দাঁড়িয়ে মনে করেছো প্রাণীকুল পানির প্রাণীকুল তোমার কাছে চলে যাবে? কখনো যাবে না। মানুষ জাতি বেইমান হতে পারে, অন্য প্রাণীরা বেইমান হতে পারে না। এই পানিতে যে প্রাণীরা আছে সবাই আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে পুটি গুতুম ট্যাংরা ফলি কই ইলিশ সবাইকে নিয়ে তোমাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। দরকার পড়লে নোনা জায়গা থেকে কবির নিয়ে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করবো, হাইওয়ে নিয়ে আসবো, সিকান্দার ভাই জান কেমন আছেন? আরে ভাই রে ভাই, আপনার মতন এত আপনার মতন এতো 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 বিলাস আমি আমার জিন্দগিতে দেখি নাই ভাই। এরকম কি রে আপনি বাড়ির ভিতরে ঢুকেন না, আমার বাড়ির সামনে খারাপ তাই নিতে লড়েন না। আপনি এরকম কেড়ে যাবেন ভাই, আপনাকে পরিবার পরিজন নাই যাবেন ভাই। পরিবার তো থাকে, আবার মাঝে মাঝে থাইকাও থাকে না। আপনি এই চাচ পেঞ্চ মার্কা গুয়ামুরি মার্কা কথাবার্তা উনি আমার কান নাই, আমার বইনের বিয়া বুঝছেন। আপনি বেজাল করেন না, আমি আর কেয়া আমরা দুজন চুকি, আপনি হাঙ্গার বিত্তে প্লিজ লাউরাইন নেন না ভাই, আমরা ভালো আছি ভাই। আমি কোনো ঝামেলা করবো না, আপনি যান গাছ করেন, আমি এখানে আছি। তা আপনি লড়বেন না, না আমি থাকলে আপনার উপকার হবে। আপনার উপকার হবে তোর উপকার, আপনি কেন বুঝতেছেন না ভাই? কেন বেকার বেকার কি বিলের ফলে যান ফানিত মানে কি তা আমি তোরে বুঝাইম ফয় দিছি।
ও সিকান্দার বক্স হইনি, ও সিকান্দার হইনি, তুই এটা বক্স। কি ব্যাপার, আপনি এখনো আছেন? আমি গেলে তো কানি শেষ হইব না। এ ভাই, আপনাকে এটা বলেছি, আমার সাথে আধ্যাত্মিক কথা বলবেন না, আমি একজন সম্মানিত লোক, আমি পানিতে আছি। মামি, আর আর পারলে একলগে বই আহিয়ার লাগো, বাক শোনা মামি, বক্স। ওই তো, কি জানি গো, বক্স। তুমি জানো কি করতে হবে? আপনার ফেরিত করতেছে এই পাগল তো নিশিতে যাইও ফুলো বনের